ক্রমাগত ফলাফল বিপর্যয়ে থাকা উকিয়া ডিগ্রি কলেজে এবারের প্রকাশিত এইচএসসির ফলে বেড়েছে পাশের হার। গেলবার পাশের হার ছিল 32%, এবার তা বেড়ে হয়েছে 55%। মানবিক, ব্যবসায়ী, বিজ্ঞান ও কারিগরি শাখায় এবারে পরীক্ষার্থী ছিল 986 জন, এর মধ্যে কৃতকার্য হয়েছে 542 জন। সবচেয়ে বেশি শিক্ষার্থী কৃতকার্য হয়েছে কারিগরি বিভাগে, এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অকৃতকার্যের সংখ্যা বেশি। রোহিঙ্গা আশ্রয় শিবির ঘেষা কলেজটির অধ্যক্ষ অজিত কুমার দাস জানান, ক্লাস মনিটরিং, পাঠদান পদ্ধতিতে পরিবর্তন, আইসিটি, ইংরেজি এবং বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অতিরিক্ত শ্রেণী কার্যক্রম বাড়ানোর কারণে ফলাফলে পরিবর্তন এসেছে। যে ব্যবহারিক ক্লাসগুলো থাকে, বিশেষ করে আইসিটি এবং বিজ্ঞান, সেগুলো তো আমরা যোগ দিয়েছি, এবং আমরা শিক্ষক পরিষদের সমন্বয়ে সভা করে যাতে কোনো ক্লাস খালি না যায় সেই হিসাবে সিদ্ধান্ত গ্রহণ করার প্রেক্ষিতে আমরা সমস্ত শিক্ষক কর্মচারী শিক্ষার কাজকে এগিয়ে নেওয়ার জন্য নিরলস পরিশ্রম করেছি। তবুও 54.97% যে ফলাফল হয়েছে সেটাতেই আমরা মোটেই খুশি নই, এ কারণেই যে আমাদের আরও এগিয়ে যেতে হবে। সেই জন্য আমরা এখন চিন্তা করেছি সকাল বিকাল ছেলে মেয়েদের কীভাবে আরও বেশি ক্লাস দিয়ে শিক্ষায় তাদেরকে এগিয়ে নেওয়া যায়। অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিময় এবং খণ্ডকালীন শিক্ষক রেখে ফলাফল ভালো করার উদ্যোগ নেওয়া হয় বলে জানান কলেজ পরিচালনা পরিষদের এই সদস্য। আমরা এবার কুসিন, বিশেষ করে ইংরেজি বিষয়ে খণ্ডকালীন 2-3 জন শিক্ষক আমরা এক্সট্রা রেখেছি, এবং শিক্ষকরা আন্তরিকতার সহিত তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। প্রত্যেক ছাত্রছাত্রীর মোবাইল নম্বর, গার্ডিয়ানদের সাথে যোগাযোগ, পড়াশোনায় আসে কিনা, সন্ধ্যার পরে তারা বাইরে ঘোরাফেরা করে কিনা, এই বিষয়গুলো দিকে নজর রেখেছি। বিশেষ করে ইংরেজি, আইসিটি এবং যে কঠিন সাবজেক্টগুলো, এই ক্লাসগুলো আমরা মনিটরিং করছি। শিক্ষা প্রতিষ্ঠানটিতে উকিয়ারে বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা পড়তে আসে। পরে রোহিঙ্গা সংকট শুরু হলে কলেজ বিমুখ হতে থাকে শিক্ষার্থীরা। শামীমুল ইসলাম ফয়সাল, TTN, উকিয়া।